অতীতে বলতে খুব বেশি অতীতের কথা বলছি না, আমাদের খুবই প্রথিত যশরা সম্মানিত নেতা নেতৃবৃন্দ বক্তৃতা করবার সময় বলেছেন উন্নয়ন করছেন খুব ভালো কথা, কিন্তু গণতন্ত্র তো দিচ্ছেন না। আমি ওনাদের দুই একজনকে জিজ্ঞেস করেছি উন্নয়নটা কি করছে সেটা বলেন তো, উন্নয়ন কাকে বলে? একটা ফ্লাইওভার, একটা আন্ডারপাস, একটা বিরাট ব্রিজ পদ্মার উপরে মানুষের পেটে ভাত পায়, ক্ষুধার আগুন জ্বলতে থাকে, কিন্তু মানুষ কিছু করতে পারে না, ওকে উন্নয়ন বলে? আমাদের পাশে আছে ভুটান, সেই ভুটানে বলে এবং সারা বিশ্বেই বলে উন্নয়ন মানে প্রধানত মানব সম্পদের উন্নয়ন, মানুষের উন্নয়ন। মানুষকে প্রাণ ভরে বুক ভরে শ্বাস নিতে পারে, মানুষকে খোলা বাতাসে হাঁটতে পারে, মানুষকে রাস্তাঘাটে চলতে পারে, মানুষ কি দুর্ঘটনায় মারা যায়, আমাদের জলবায়ু কি ভালো, আমরা যে পানি পান করি সেই পানিগুলো সুস্থ, এই সব কিছুই উন্নয়নের মধ্যে পড়ে। আমি কি দুই বেলা পেট ভরে খেতে পারি, আমার অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি আছে? এই দেশ এমনই একটা ফুটপ্রিন্টের কবলে পড়েছে। ওরা কেবল আপনাদের জিডিপি দেখায়, ওরা আপনাদের পার ক্যাপিটা দেখায়, জিনিসপত্রের দাম এত বেড়ে যাবার পরে একটা মন্ত্রী যদি বলতে পারে খেজুর খাবেন না বড়ই খান, তো তুই বেটা বড় খেয়ে দেখা আগে। আমি তো প্রধানমন্ত্রীকে কোনোদিন বড় খেতে খেতে দেখি নাই, বরং উনি বক্তৃতা করেছিলেন। পেঁয়াজ নিয়ে আপনারা তো চিন্তা করেন কেন, পেঁয়াজ ছাড়া ভালো রান্না করা যায় না, আমি জানি শিখে দিতে পারি, এক বছর ধরে শিখে দিলেন না কেন? এখন পেঁয়াজের দাম কত, ভারত থেকে কেন 50,000 টন পেঁয়াজ আপনাকে আমদানি করতে হচ্ছে? কারণ আপনার পেঁয়াজ নাই। আপনি চাল আমদানি করেন, চিনি আমদানি করেন, তখন ভাব পড়লো আমরা স্বয়ং সম্পূর্ণ, এখন চাল রপ্তানি করতে পারি, মনে আছে আপনাদের? এই ধরনের ফুটপ্রিন্টদের হাতে যখন পড়েছেন তখন নিজেদের চালাক হতে হবে, বুদ্ধিমান হতে হবে, তার সাথে সাথে আমি বলি সাহসী হতে হবে। পুতুপুতু করবেন কিচ্ছু হবে না, ওরা এতই শয়তান, শয়তানকে এতই পাকা, আপনার দুর্বলতা ধরতে পারে, কোন নেতার বক্তৃতার মধ্যে যে দুর্বলতা থাকে সেটা ধরতে পারে, তারপর তার কাছে যায়, তার কাছে টোপ দেয়। যদিও আমি অবশ্যই বিরোধী দলের যারা যারা আমরা আন্দোলনে আছি তাদের সবাইকে ধন্যবাদ দিই, সরকার শত চেষ্টা করে, শত প্রলোভন দেখিয়ে, শত নির্যাতন করে, জেল খাটিয়ে, সাজা দিয়ে বিরোধী দলের ঐক্য ভাঙতে পারেনি, আন্দোলনের ঐক্য ভাঙতে পারবে না। ওরা এখন পর্যন্ত নিশ্চিত হয় যারা মনে করে যে আমরা বোধহয় হেরে গেছি, আমি তাদেরকে বলি আওয়ামী লীগ বলে কিছু আছে এখন? খালি পুলিশ, ঢাকা মহানগরের পুলিশ বলুক যে আমরা এখন থেকে চুপচাপ নিরপেক্ষ থাকবো, আওয়ামী লীগ ঘর থেকে বেরোতে পারবে, কোনো সভা করতে পারবে, কোনো বিরোধী দলের নেতার উপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে? তাহলে কি তাদের ক্ষমতা? এক তথাকথিত ভোর সাথে জানি করতে গিয়ে ওরা জোট ভেঙেছে, ওরা নিজের দল ভেঙেছে, এক দলের মধ্যে তিনটা মার্কা এবং সেইটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া খুনাখুনি পর্যন্ত হয়েছে। যাকে বিরোধী দল বানিয়েছে সেই বিরোধী দলের নেতা বলছেন এই সংসদে কিছু হবে বলে আমার মনে হয় না।